গেল মৌসুমে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর ঘনত্ব হিসাবে এগিয়েছিল ঢাকা দক্ষিণ সিটির মাতুয়াইল শনিখরা কাজলা ও কাজীগাঁও এলাকা এখানের প্রতিটি ঘরে ঘরে হানা দিয়েছে ডেঙ্গু তেমনি একজন ভুক্তভোগী এখানকার ব্যবসায়ী শাকিল ইসলাম ডেঙ্গু আক্রান্ত হয়ে ভুগেছেন সপ্তাহখানিক জানালেন এবারও রয়েছে মশার উপদ্রব দিনের বেলাও মশা লাগতেছে আর এরকম আগে পরে ছিল না ইদানিং মশা অতিরিক্ত ছিলাম তো মোটামুটি সুস্থ তারপর এখানে মোটামুটি ডেঙ্গু রোগী দেখা যায় মাঝে মাঝে কাজলার পার ভাঙ্গা প্রেস কাজিরগাঁও মাতুয়াইল পশ্চিম পাড়া মাতুয়াইল মাঝপাড়া মাতুয়াইল উত্তরপাড়া ও মাতুয়াইলের শরীফপাড়া নিয়ে ঢাকা দক্ষিণ সিটির তেষট্টি নং ওয়ার্ড এই ওয়ার্ডের বাসিন্দারা শোনালেন ডেঙ্গু নিয়ে তাদের ভয়াবহ অভিজ্ঞতার কথা যেখানে সিটি কর্পোরেশনের চেষ্টা বিফলে গেছে বলেও অভিযোগ তাদের এই বাসার একজন লোক ছিল মহিলা উনি ডেঙ্গু চিকিৎসা করাইছে তারপর মারা গেছে তারপর আমাদের এখানে আরো কয়েকজন আছে এই এলাকার মধ্যে মনে আর বেশি হয়েছে অন্য এলাকার থেকে তেরো দিন বিরক্তি ছিলাম রক্ত শুনতে একবার শূন্যত হয়ে গেছিল গা শূন্যত হওয়ার পরে রোজার এগারো রোজায় আমার ওয়াইফ মারা গেল দুমাইকি আর মশা দুমাই মশাটা রাস্তা থেকে আরো পর্যন্ত ঘরে দেয়া পড়ে এটা এদিকে এলাকার পানি নিষ্কাশনের জন্য গুরুত্বপূর্ণ শনি রাখড়া থেকে মৃধাবাড়ি খাল এখন মশার প্রজনন ক্ষেত্র খালে পানির উপরাংশ দখলে নিয়েছে ময়লা আর কচুরি পানা এলাকাবাসীর অভিযোগ খালের দিকে কিছু এই যে পুষকুনি থেকে হয় ময়লা পানিটা ঠিক হয় কিছু ওই আবর্জনা ঠিক হয় আবার অনেক সময় ঔষধটা ভালো পড়ে না ওই ভাবে কিছু হয় ঔষধ তো দেয় এই ঔষধে কাজ হয় না ক্যারোসিনের গন্ধ বাইরে খালি আর দুয়া হয় আর কিছু না কালের মধ্যে ময়লা পানি না এর মধ্যে মশার এটা বেশি উপদ্রবটা বেশি এই মসজিদে তো নামাজ পড়তে পারি না এরকম অসুবিধা সন্ধ্যার সময় এছাড়া প্রান্তিক এলাকা হয় অনেক প্লট খালি পড়ে আছে সেখানে জন্মানো আগাছায় মশা পাচ্ছে বসবাসের উপযুক্ত পরিবেশ মশক নিধন কার্যক্রম সম্পর্কে তেষট্টি নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুর রহমানের বক্তব্য জানতে চাইলেও তিনি কথা বলতে রাজি হননি রকিবুল রাহাত এখন ঢাকা Sunbit shop dibe Sunbit magic press dishwashing and matha solution